আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজ আমি আপনাদের মজাদার শুটকি ভুনা তৈরি করে দেখাবো। আজকের এই শুটকি ভুনাটা আমি আপনাদের চৈক্কা ফাঁসা শুটকি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এই শুটকিটার নাম অনেকের কাছে অপরিচিত হলেও শুটকিটা অসম্ভব জনপ্রিয় একটা শুটকি, আর খেতেও অসম্ভব মজার। আর বিশেষ করে যারা শুটকি প্রিয় তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক উপকারে আসবে। চেষ্টা করেছি সহজভাবে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাতে, আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই শুটকি ভুনা করতে হয়। এই শুটকি ভুনা করার জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, 2টা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে এরকম রসুনের কোয়াগুলো মাঝখানে অর্ধেক করে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচের 1/4 ভাগ নিয়েছি আদা বাটা। এখানে কিছু মশলা নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, টালা জিরের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আর নিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখানে বড় সাইজের একটা চৈক্কা ফাঁসা শুটকি নিয়েছি। এই শুটকিটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আমি শুটকির পাকটা কেটে নিচ্ছি। আর এই শুটকিটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, বালু থাকে, সেটা অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দর্শক, এই শুটকিটা আমি কালেক্ট করেছি কক্সবাজারের ই-শপ থেকে। শুটকিটা কিন্তু খুবই ভালো, অরিজিনাল বিষমুক্ত শুটকি। আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আপনারা যদি চান তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দেব। আর চাইলে তাদের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে এই শুটকিগুলোর দাম জেনে নিতে পারেন। তো এবার আমি শুটকিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এই শুটকিগুলো একটু নোনতা টাইপের হয়, একটু মাংসল টাইপের হয়, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমি এখানে সবগুলো শুটকি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবার এই শুটকিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। শুটকির এই পেটের সাইডটাতে অনেক ময়লা থাকে, দেখতে পাচ্ছেন এরকম ভুঁড়ি ময়লা বালু থাকে, এগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর এই শুটকিটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 3-4 বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে নেব। এবার এই শুটকিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ। আর শুটকি রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা রসুনের কোয়া, আমি একটু থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসটা অন করে আমি এই রসুনটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরে। এবার জিরে আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুনটা যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, জাস্ট 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, টালা জিরের গুঁড়া আর ধনিয়া গুঁড়া একসাথে আমি সব দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব, যেন মশলাটা পুড়ে না যায়, এজন্য আমি পানিটা ব্যবহার করছি। জাস্ট অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। এবার এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে
শুটকি ভুনাটা কিন্তু ততটাই মজার হবে। যখন মশলার উপরে এরকম তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব মশলার সাথে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিলাম। আমার এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেই শুটকিটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলার সাথে এই শুটকিটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া খুব জরুরি। সামান্য একটু পানি দিয়ে এই শুটকিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে শুটকিটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে কোনোভাবে লেগে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টুকরো করা রসুন। আমি এখানে রসুনের কোয়াগুলো মাঝখানে অর্ধেক করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার রসুন আর পেঁয়াজ আমি মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে যদি পানির প্রয়োজন হয় অল্প পরিমাণে পানি দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একবারে পানি দিইনি, অল্প অল্প করে পানি দিয়ে আমি সব কিছু কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। আমি অল্প পরিমাণে পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এখানে পেঁয়াজ আর রসুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলার উপরে তেল ভেসে উঠেছে। শুটকি ভুনাটা প্রায় হয়ে এসেছে। আরও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর আমি এখানে যে রসুনের কোয়াগুলো দিয়েছি সেগুলো সেদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি। রসুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। শুটকিটাও আমি একটু চেক করে নেব হয়েছে কি না। আমার এখানে শুটকিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। শুটকি ভুনাটা আমার হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার শুটকি ভুনা, চৈক্কা ফাইসা শুটকি ভুনা। এই শুটকিটা খেতে অসম্ভব মজার। আপনাদের হাতের কাছে যদি এই শুটকি থাকে, আমি যেভাবে এই শুটকিটা ভুনা করলাম এটা ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, খেয়ে দেখবেন অসম্ভব মজার। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো এখন যেহেতু রমজান মাস, সেহেতু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো এরকম যদি একটা শুটকি ভুনা থাকে তাহলে কিন্তু খাওয়াটা পরিপূর্ণ হয়। আমার আজকের এই শুটকি ভুনার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।